হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আমি অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে হাঁটতে গিয়েছিলাম, এই মাত্র হেঁটে এসেছি। তো এখন আর কি একটু চা খাবো, চা খেয়ে মানে সমস্ত কাজকর্ম সারবো। দেখো বিছানার অবস্থা, আমার ছেলে আবার ব্রাশ করে এসে ওর মধ্যে ঢুকলো, ওকে এখন একটু পড়তে বসাবো, চা খাবো, চা খেয়ে ওকে পড়তে বসাবো, তার মধ্যে বিছানাটা তুলবো, তো তারপর কাজকর্ম সারবো। তারপর সারাদিন কাজকর্ম সারা কি, সারাদিন তো কাজকর্ম লেগেই আছে, সকালের কাজ হলে তারপর দুপুরে রান্না আছে, এইসবই। তো আমি আমার কাজকর্মগুলো সেরে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আমাদের চা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন চা খাচ্ছি। তারপর আমার বিছানাটাও তোলা হয়ে গেছে, বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। তো এইবার সমস্ত কাজকর্ম আমি সেরে নেবো। আজকে আর রান্নাবান্না কী কী করেছি, কী খেলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। একেবারেই সন্ধ্যাবেলা আমরা বাজারে গেছি মায়ের সাথে, ভাই একটা টিভি কিনবে, সেই টিভি চয়েস করবে। তো সেটাই দেখতে এসেছি আমরা, আমি আর মায়ের এসেছি। আসার পথে একটু চাউমিন নিয়ে এসেছিলাম, একটু ফুচকা নিয়ে এসেছিলাম, চাউমিন নিয়ে এসেছিলাম বোনেরই আর আমার ছেলের জন্য, আর আমি মা বোন ফুচকা খাবারটাই নিয়েছিলাম, তাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। দেখি ঝোলের মধ্যে আবার না পড়ে যায়, পড়বে না, আমার এটা বানায় দাও। আমি জলটা নিজে নিজে খেতে চাই। আমি তুলে ফেলবো,
কি খাবি না বলে আজকে বলার টেস্টি করে দিতে ওদের চাউমিন খাবে আমরা কিছু খাবো আমাদের ভালো করে টেস্টি করে দেখ আমার মা মাঝে মধ্যে একটু দিয়ে থাকে তার নাতি নাতকারকে ডাল আলু ভাজা বেগুন ভাজা আলু ভাতে বাঁধাকপি তরকারি ভাত গরম গরম আমার ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা।